ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিযান পৌরসভার। জমা জলের খোঁজে উড়ল ড্রোন, বিলি করা হয় লিফলেট। এদিন মশা মারার তেল স্প্রে করলেন পৌর প্রধান সহ কাউন্সিলররা। ডেঙ্গু নিয়ে সাধারণকে সচেতন করতে পথে নামল বনগাঁ পৌরসভা। শহরের উঁচু বিল্ডিংগুলির ছাদে জল জমে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পৌরসভার পক্ষ থেকে এদিন ড্রোন ওড়ানো হয়। বেশ কিছু জায়গায় জমা জলের হদিশ পান পৌর কর্তৃপক্ষ, তার মধ্যে উল্লেখযোগ্য বনগাঁ শহরের নামী এক সরকারি স্কুল। ড্রোনে ছাদে জমা জলের ছবি ধরা পড়তেই পৌরসভার পক্ষ থেকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়, অনুরোধ করা হয় জমা জল সরিয়ে নেবার জন্য। এদিন সাধারণকে সচেতন করতে বনগাঁ পৌরসভার সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। পথ চলতি সাধারণ মানুষকে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয় পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার সাফাই বিভাগ, জনস্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি র্যালিতে পা মেলান পৌরপ্রধান সহ পৌরসভার কাউন্সিলররা। উপস্থিত ছিলেন বনগাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবু ঘোষ সহ চিকিৎসকেরাও। এদিন র্যালিটি বনগাঁ মতিগঞ্জ মোড় ঘুরে 1 নম্বর রেলগেট পর্যন্ত পৌঁছায়। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, সরকারি নির্দেশে ডেঙ্গু রুখতে বদ্ধপরিকর পৌরসভা। পৌরসভার কর্মীরা প্রতিনিয়ত সাফাই অভিযান চালিয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে সাফাই কর্মীরা বাড়িতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে, বাড়িতে জমা জল নিজেরাও পরিষ্কার করছেন না। শহরের অনেক উঁচু বাড়ির ছাদে জমা জল রয়েছে, ড্রোনের মাধ্যমে শনাক্ত করে তাদের সতর্ক করা হয়েছে। আগামী দিনে ওয়ার্ড ভিত্তিক এই প্রচার অভিযান চলবে বলেও জানিয়েছেন পৌরপ্রধান। প্রতিদিন ডেঙ্গু সচেতন করতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য বিভাগ প্রতিনিয়ত কয়েকশো ছেলেমেয়েরা তারা পরিশ্রম করছে, অথচ তাদের যাওয়ার পরে অনেকে দুর্ব্যবহার করছে। যে অনেকের বাড়িতে রয়েছে টায়ারে জল রয়েছে, ছাদে চবে জল রয়েছে, তারা সব ভর্তি শুনল। এই লোকগুলোকে সতর্ক করা দেওয়া হচ্ছে যে আপনারা ডেঙ্গুর যে রোগ, মারণবাহী রোগ, সেই রোগটাকে আপনারা টেনে নিয়ে আসছেন, আপনারা নিজেরা পরিষ্কার করুন, না হলে আমাদের লোকও ঢুকতে দিচ্ছেন না। সেক্ষেত্রে আজকে ড্রোন দিয়ে প্রত্যেকটা বড় বড় বাড়ির ছাদ চেকিং করা হলো প্রথম পর্যায়ে। এরপরে 22টা প্রোগ্রাম থাকবে আমাদের, এই ড্রোন আরও বিভিন্ন আইটেম আধুনিক সরঞ্জাম নিয়ে। এদিন মশা নিধনে মশা মারার তেল স্প্রে করতেও দেখা যায় পৌরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলরদের। সচেতনতা অভিযানে বেরিয়ে জমা জলেরও খোঁজ করেন তারা। এ বিষয়ে কাউন্সিলর অমিতাভ দাস বলেন, গত বছরের মতো এবছরও আমরা বনগাঁ পৌরসভা এলাকাকে ডেঙ্গু শূন্য রাখতে চাই, সে কারণে আমাদের এই প্রচার অভিযান। আগেরবারও হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে প্রথম ছিলাম ডেঙ্গু সচেতনতার দিক দিয়ে। ডেঙ্গু আমাদের এখানে বনগাঁ পৌরসভায় ধরা পড়েনি। যারা বাইরের থেকে এসছে, যারা বাইরে কাজ করে, তাদের হচ্ছে 10 থেকে 20 জন ধরা পড়েছিল, বনগাঁ পৌরসভায় একটা কেসও ছিল না। এবারও আমরা হচ্ছে মানুষকে সচেতন করছি। এর মধ্যে 2-3টে হচ্ছে র্যালি হয়ে গেছে বনগাঁ প্রশাসনকে নিয়ে, আমাদের চেয়ারম্যান উদ্যোগ নিয়ে, কাউন্সিলরদেরকে নিয়ে, স্বাস্থ্য বিভাগ সবাইকে নিয়ে এই র্যালি 2-3টে হয়ে গেল ইতিমধ্যে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।